हेलो बंधुरा, गुड मॉर्निंग फ्रॉम खड़गपुर। वेलकम टू माय चैनल। आज के 20 नवंबर 2021 आज के आमार गंतव्यस्थल बेलपहाड़ी एवं काकड़ाझोर। चलो आमरा बेलपहाड़ी एवं काकड़ाझोर दिके एगिए जाए। लोधाशुली थेके काकड़ाझोर जावार रास्ताटा आमी आपनादेर साथे शेयर करछी। लोधाशुली थेके जाम्बनी हुए, शिलदा हुए, बेलपहाड़ी हुए, चाकाडोबा हुए आपनारा काकड़ाझोर पौंछन। चाकाडोबा दिए काकड़ाझोर गेले एई रास्ताटा खुबी सुंदर एवं नैसर्गिक दृश्य अपूर्व। आसार समय आपनारा भेतरे रास्ताटा नीन। এই রাস্তাটা দিয়ে আপনারা এসে বেলপাহাড়ি হয়ে, শিলদা হয়ে, জাম্বনি হয়ে লোধাশুলি পৌঁছতে পারে। এটা হচ্ছে চাকাডোবার মোড়। এই চাকাডোবার মোড় থেকে যদি বাঁ দিকে যান তাহলে কাকড়াঝোর, এবং ডান দিকে গেলে ঝিলিমিলি, মুকুটমণিপুর, মাসপাহাড়ি 3 কিলোমিটার, কাকড়াঝোর 14 কিলোমিটার। অসাধারণ কালার। গেস্ট হাউস টিভি রয়েছে। উনি হচ্ছে সামন্ত মন্ডল বাবু, কাকড়াঝোর গেস্ট হাউসের এখন ওনার। এবং এখানে দুটো ডাবল বেডেড রুম এবং একটা 4 বেডেড রুম আছে। দুটো ডাবল বেডেড রুমের পার রুমের ভাড়া হচ্ছে আপনার 2000 টাকা করে এসি নিয়ে। যদি এসি না ইউজ করেন তাহলে 1500 টাকা। এবং 4 বেডেড রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা। যদি এসি ইউজ না করেন তাহলে 2000 টাকা। খাওয়ার চার্জ কমপ্লিটলি আলাদা। এবং এনাদের নিচেও দুটো প্রপার্টি তৈরি হচ্ছে একটু ডাউনে, আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। সেটাতে একটাতে 1000 টাকা করে ভাড়া হবে এবং উনি বললেন একটাতে 800 টাকা করে ভাড়া। আপনারা কন্ট্যাক্ট করে ওনাকে বুকিং করে নিতে পারেন। এটা হচ্ছে ডাইনিং, বেশ বড় রুম। এখনো এসি লাগানো হয়নি, তবে লেগে যাবে। আচ্ছা, 1 সপ্তাহের মধ্যেই বলছেন কমপ্লিট হয়ে যাবে। টোটাল 3টে রুম আছে, দুটো ডাবল বেডেড, একটা 4 বেডেড। বাথরুমের কন্ডিশনও বেশ ভালো, একদম নতুন হয়েছে সবে, জাস্ট কিছুদিন হলো হয়েছে, তার জন্য একদম কন্ডিশন সবই ভালো। গিজারও রয়েছে। এটা 4 বেডেড রুম, 3 জন শোয়া যাবে না, 2 জন শুতে পারবে। এখনো পুরো কমপ্লিট হয়নি ওয়ার, তো কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। তাতে ওনারা চালু করে দিয়েছেন গেস্টদের, মানে এত গেস্ট আসছে এখানে। বাথরুমের টমর টমর সবই রয়েছে, গিজারও রয়েছে, দারুণ, খুব সুন্দর করেছে। বাকিগুলো হচ্ছে অনেক বেটার। এটা ব্যাক সাইড, এখানে একটা ছোট্ট বাথ করা হয়েছে। এইটা এটা একটা কটেজ হচ্ছে, আপাতত এটাকে ওনারা কিচেন হিসাবে ইউজ করছেন। এখানে হচ্ছে ভাড়া 1000 টাকা করে করেছেন। এখানে 3টে রুম, এইটার মধ্যে 3টে রুম আছে। একটার এন্ট্রান্স হবে এটা দিয়ে, আর 2টো রুমের এন্ট্রান্স হবে এইখানটা দিয়ে, যেখান দিয়ে উনি দাঁড়িয়ে আছেন মন্ডলবাবু, ওখান দিয়ে এন্ট্রান্স হবে। এটা যে গেস্ট হাউসের ভিউ, পুরো আপ ডাউন রাস্তা, দারুণ, পুরো একটা নর্থ বেঙ্গলের ফিলিং পাবেন আপনারা। এটা হচ্ছে মাহাতোবাবুর হোমস্টে, উনি এখন নেই, ঘাটশিলা গেছেন, তো ওনার বন্ধু আছেন, তো এখানে থাকা হয়। কটা কামরা আছে উপরে? 4টে রুম আছে। সব কি ডরমিটারি টাইপের, মানে একসাথে অনেকে থাকতে পারবে, তাই তো? আচ্ছা, আর চার্জ কিরকম জানা আছে আপনার? কত? পার হেড 900 টাকা। খাওয়া নিয়ে? খাওয়া নিয়ে তো, কি কি খাওয়ার হবে? দুপুরে ডিম, আচ্ছা, আচ্ছা, আর সবজি টবজি কিছু একটা থাকবে। আচ্ছা, এই হচ্ছে রুম। এরকম জায়গায় কিন্তু বেশ ভালো, কালার কম্বিনেশনটা দারুণ। এটা বাথরুম,
বেশ ভালো। কমন স্পেস, এইখানে একটা রুম, বেশ ভালো, বেশ ভালো কন্ডিশন। এটা বেশি লোক হয়ে গেলে এটা খুব একটা যে মারাত্মক আহামরি তা না, তো এটা একটা জাস্ট লম্বা স্পেস। এখানে আছে টোটাল চারটে রুম, এখানে যিনি মালিক উনি এখন নেই, বাইরে গেছেন, তো দিদি আছেন, দিদি সবকিছু দেখাশোনা করেন, উনি এখন বলবেন এটার নাম কি, কিভাবে বুকিং করবেন সেটা উনি বলে দেবেন। এটা হচ্ছে কাঁকড়াঝোর গেস্ট হাউস, হোমস্টে বলে সবাই, নাম হচ্ছে প্রদীপ মাহাতো। কাঁকড়াঝোর হোমস্টে, নাম হচ্ছে প্রদীপ মাহাতো, যে ওনার যে যিনি মালিক। নাম্বার হচ্ছে 8101450072। ওপরে থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে 1100 টাকা করে, দুটো মিল থাকে, দুটো টিফিন আর দুটো চা। দুটো মিলে কি কি থাকে মিলগুলো? দুটো মিল থাকে দুপুরে আপনার হচ্ছে সবজি থাকে, ভাত ডাল সবজি, চাটনি, পাঁপড়, মাছ বা ডিম, মাছ থাকে। রাতে বেলা কি চিকেন না ডিম? চিকেন, রুটি, যারা ভাত খেতে চাইলে ভাত দেব। ঠিক আছে, আর মোটামুটি 1100 টাকা করে চার্জ আপনাদের, তাই তো? 1100 টাকা করে পার হেড। এটা একটা রুম, এটা দুটো রুম, এটা তিনটে রুম, দুটো ফ্যান রয়েছে, 4 বেডেড প্লাস এপাশে দুটো, মানে টোটাল 6 বেডেড রুম এটা। এটা টাইলস এক ধরনের, খুব সুন্দর টাইলসগুলো। এটা হচ্ছে বারান্দা, এগুলো টাইলস, চারটে চেয়ার আছে, খুব সুন্দর। এই জায়গাটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে, বাইরের ভিউ দারুণ। এটা 3 বেডেড রুম, ফ্যান রয়েছে, তবে এখন যা ওয়েদার তাতে ফ্যান লাগবে না। কমোড রয়েছে, কটেজটার নাম হচ্ছে শালবাড়ি, এটাও প্রদীপ মাহাতো বাবুর, এটাও দারুণ। ব্যাক সাইডে একটা বড় পুকুর রয়েছে, আচ্ছা পুকুরে মাছও আছে। এই মাছ ধরে কি খাওয়ান আপনারা কাজ গেস্টদের? আচ্ছা, এগুলো কিন্তু পুরো মাটির, মাটি দিয়ে করা, এটাও মাটি দিয়ে। এটা 4 বেডেড, তাই তো? 4 বেডেড রুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিনও রয়েছে, সেম কন্ডিশনে তিনটে রুম আছে। এই রুমগুলো থাকা খাওয়ার চার্জ হচ্ছে 1200 টাকা করে পার হেড পার ডে। এটা হচ্ছে কাঁকড়াঝোর ইকো ক্যাম্প, এটা একটা হয়েছে, এটা দেখাতে পাচ্ছি না, এটা বন্ধ, লক, কেউ নেই। এইখানে এদিকে দুটো রুম রয়েছে, ওইখানে দুটো টেন্ট আছে, এইখানে দুটো টেন্ট এবং এদিকে দুটো রুম। এটা হচ্ছে চারমূর্তি হোমস্টে, এটা যাওয়ার রাস্তা, যদি সোজা গিয়ে ওইখানে হচ্ছে চারমূর্তি হোমস্টে, ওই জায়গাটায়, এইখানটা গাড়ি পার্কিং করা যেতে পারে। তবে সামনের রাস্তাটা খুবই ছোট, ঢুকে যাবে রাস্তা দিয়ে, কোনো অসুবিধা নেই। ব্যাক সাইডে পুকুরও রয়েছে একটা, ওভারঅল দারুণ। সবচেয়ে ভালো লাগলো এই ছোট্ট ডাস্টবিন রাখা আছে। আপনার নামটা কি বলুন? আমার নাম ঠাকুরদাস মাহাতো। ওনার নাম হচ্ছে ঠাকুরদাস মাহাতো, আর এখানে চার্জ ফার্জ কি আছে সেগুলো উনি বলবেন, একটু জেনে নিন। এইখানে আমাদের পার হেড পার ডে থাকা খাওয়া লজিং ফুটিং মিলে 1300 টাকা করে নেওয়া হয় রুমে। আর টেন্টগুলোর কি ভাড়া আছে? টেন্টগুলোতে পার হেড পার ডে আপনার 1000 টাকা করে খাওয়া মিলে 1000 টাকা টোটাল। আমাদের চারটে রুম, 5 বেডের করে তিনটে, 3 বেডের একটা। আচ্ছা,
আর টেন্টে মানে ডাবল বেড? হ্যাঁ, টেন্টে ডাবল বেড, ডাবল বেড। আচ্ছা, আর বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য 800 টাকা করে নেওয়া হয়। আপনার 5 বছরের উপরে হলে আপনার 800 টাকা করে, 10 বছর পর্যন্ত, তার 10 বছরের পরে হলে আপনার ফুল চার্জ। টেন্টগুলো বেশ ভালো মনে হচ্ছে, দুটো রয়েছে টেন্ট অ্যাকোমোডেশন, টেন্টের কন্ডিশনও খারাপ না। এবং এইদিকে একটা সিঙ্গেল রুম, এটা হচ্ছে 3-বেডের রুম, এটা ডাবল বেডের, একটা সিঙ্গেল বেড। রুমের কন্ডিশন বেশ ভালো। বাথরুমটা বেশ ভালো। রুমগুলোর কন্ডিশন বেশ ভালো, ফ্যান রয়েছে, দুটো বেডে দুটো ফ্যান আছে। 5-বেডের রুমগুলো একই সেম। বাথরুমের কন্ডিশনও খুবই ভালো, বেশ ভালো, বেশ বড় বাথরুম। এটাও একটা হোমস্টে, তৈরি হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন। আমার মনে হয় মাসখানেকের মধ্যে এটাও রেডি হয়ে যাবে। এটা লোকেশনটা কিন্তু দারুণ, একদম মাঠের মাঝখানে এবং চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, খুবই সুন্দর লোকেশন এটার। বাকিগুলো হচ্ছে অনেক বেটার লোকেশন এটা। এই খেজুর গাছগুলোতে হাঁড়ি ঝোলানো আছে, সারা রাত ধরে রসটাই হাঁড়ির মধ্যে জমে। সকালে এগুলোকে নিয়ে গিয়ে যেখানে ফোটানো হয় এবং যেখানে গুড় তৈরি হয় সেই জায়গাটাকে মহল বলে। এখান থেকে গুড় কিনলে আপনারা তো ভালো গুড় পেতে পারেন। বালি গুড় তৈরি হচ্ছে। পাটালি পাটালি গুড় খাচ্ছি আমি।